আল্লাহ সর্বশক্তিমান। আমি সারা জীবনই একটু যখন কথা বলি চেষ্টা করি একটু নতুন ভাবে নতুন আঙ্গিকে কথা বলতে। আমি প্রথমেই যেটি বলতে চাই, আমার আমাদের প্যানেলে যারা আছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে সম্মান রেখে আমি বলতে চাই, আমরা অপরকে নিয়ে কোনো কথা বলবো না। এটা হচ্ছে আমার ফার্স্ট কন্ডিশন, আমরা অপরকে নিয়ে কোনো কথা বলবো না, তারা ভালো বন্ধু এইসব ব্যাপারে কথা বলবো না। কারণটা হচ্ছে, আমি ছোট্ট একটু উদাহরণ দিতে চাই। আমার এখনও মনে আছে, আমি নামটা বলতে চাই না, তারপর চলে আসবে, আমি যখন জেনারেল সেক্রেটারি ছিলাম সেখানে আমার প্যানেলের যারা অন্য প্যানেলে যারা ছিল আমাদেরকে নিয়ে অনেক কথা বলেছেন তারা, যে ওনারা এটা করতে পারবেন না, এটা ভালো মতো অনেক কিছু বলেছে। আমার এখনও মনে পড়ে, আমি একটি জায়গায় ভোট চাইতে গিয়েছিলাম, সেখানে তখন একজন ভোটার আমাকে বলেছিল যে রুবেল ভাই, ওই প্যানেলে ওনার তো এই সব বলে গেলেন আপনাদের সম্বন্ধে। তখন আমি তাদেরকে একটি কথা বলেছিলাম যে ওই প্যানেলের সবাই ভালো, অত্যন্ত মূল্যবান মানুষ তারা, তারা কাজ করবেন ভালো, আমরাও ভালো, ডিসিশন ইজ ইয়োর্স, যে আপনি কাকে বেছে নেবেন পছন্দটা আপনার। আপনার জানতে হবে যে এই লোকটি ভালো কাজ করতে পারবে কি না। আমি কাউকে ছোট করব না, আমি তাদেরকেও ভালো বলবো। আমার বন্ধু যদি অনেক কিছু বলে গেছে, এটি সত্যি কথা একদম অ্যাকর্ডিং টু কোরআন, যে আপনি যদি আর একজনের চর্চা করেন যদি সেটি মিথ্যে হয় তাহলে সেটি গিবন, বাট আপনি সত্যকে যদি লুকিয়ে ফেলেন সেইটা কিন্তু আর এক ধরনের অপরাধ, আর সেটা কখনো গিবত হবে না। আমার বন্ধু যদি কোনো কথা তুলে ধরেন, অন্যায়টাকে তুলে ধরেন, সেটা অবশ্যই গিবত হবে না। বিকজ গিবত হচ্ছে যদি আমি অন্যের কথা, মিথ্যে কথাকে যদি আরেকজনের সামনে তুলে ধরি তাহলে সেটাকে আমরা গিবত আকারে আমরা ধরে নিতে পারি। বাট আমার বন্ধু যেসব কথাগুলো বলে গেছে সেটা আনডাউটলি আমি মনে করি সেটা গিবত না। তারপরও আমি আমার বন্ধুকে যেটি বলতে চাই, ও আগেই বলেছে অসৎ আমার সম্পর্ক কী, আমি আমার প্যানেলের যারা আছেন তাদেরকে প্রত্যেককে আমি বলতে চাই, হোয়াট উই আর গোয়িং টু ডু, আমরা কি করব সেটা নিয়ে আমরা সবার কাছে তুলে ধরার চেষ্টা করব। আমার বন্ধু একটু আগে বলেছেন এই ব্যাপারটি চলে এসছে, আমাদের জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি স্পষ্ট আকারে বলে দিয়ে গিয়েছিলেন যে ভিনদেশির কোনো ভাষার ছবি চলবে না। অত্যন্ত দুঃখজনক, যেখানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় বঙ্গবন্ধুর দল ক্ষমতায় সেইখানে ভিনদেশি ভাষার ছবি চলে, এর চেয়ে লজ্জার আর কোনো ব্যাপার হতে পারে না। তো আমি এখানে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই জন্য উনি দেশকে নিয়ে অনেক কিছু নিয়ে উনি অনেকভাবেই অনেক দিক উনি ব্যস্ত থাকেন, অনেক কিছু ওনার সঙ্গে দেখা হয়তো বা সম্ভব হয়ে ওঠে না। বাট আমি যতটুকু জানি বঙ্গবন্ধুর আলাদা একটি ভালোবাসা ছিল FDC-র প্রতি, যার জন্য এই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন তৈরি হয়েছিল। এবং আমি যতটুকু জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনারও FDC-র প্রতি একটি আলাদা ধরনের ভালোবাসা আছে, ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। সো ওনার কাছে শুধু আমাকে এইটুকুই বলা, বঙ্গবন্ধু যেটি চায়নি সেটি আমাদের দেশে কেন হচ্ছে, আমার মনে সেটি হওয়াটা ঠিক না। তাতে করে একটু আগে আমার বন্ধু বলেছে, আমি ছোট্ট একটি আমার অন্য একটি উদাহরণ দিতে চাই, আপনি যখন একটি ভালো কিছু তৈরি করবে, যদি একটি বিল্ডিং তৈরি করার জন্য আপনাকে, আপনি চিন্তা করেন আমি একটা বিল্ডিং তৈরি করব পাঁচ কাঠা জায়গার উপর, আপনি সেটার পিছনে যদি 2 কোটি টাকা খরচ করে যতটুক না সুন্দর করতে পারবেন, এই বিল্ডিংটির পিছনে যখন আপনি 100 কোটি টাকা খরচ করবেন আনডাউটলি সেটা আর চেয়ে অনেক বেশি সুন্দর হবে। তো সেই রকম একটি ফিল্ম যখন আমরা তৈরি করি আমাদের বাজেট হচ্ছে গিয়ে হায়েস্ট হলে পর 1 কোটি বা 2 কোটি টাকা, যদিও সেটির অবস্থানগত দিক নেই বিকজ আমাদের সেরকম সিনেমা হল নেই। সেইখানে যদি আমরা 1 কোটি টাকা বা 2 কোটি টাকা দিয়ে একটি ছবি করি এবং ঠিক পাশাপাশি যদি 250-300 কোটি টাকার একটি ছবি আসে তার সাথে কম্পিট করে, এটা ইট উইল বি ইম্পসিবল, এটা আমি মনে করি এটা কোনোভাবেই সম্ভব না। তো আমরা সেটার মধ্যে পড়ে গেছি, সে পড়ে যাওয়াতে কী হয়েছে, পড়ে যাওয়াতে হয়েছে আমাদের ফিল্মে যারা টুকটাক করে কাজ করতে পারতেন
টুকটাক করে কাজ করতেন তাদেরও কিন্তু কাজ করা বন্ধ হয়ে গেছে এবং অদূর ভবিষ্যতে আমার মনে হয় তারা কাজ করতে পারবে। বিকজ একটি আমি বলতে চাই একটি মানুষের দৃষ্টিভঙ্গি, একটি মানুষের দৃষ্টিভঙ্গি যখন অনেক ওয়াইড হয়ে যাবে তখন আপনি ছোটো কিছু দেখতে চাইবে না। আপনি যখন বড় কিছু দেখিয়ে দিচ্ছেন পরবর্তীতে হবে কি, আমাদের ছবিগুলো যখন 1 কোটি টাকাতে ছবি হবে এসব ছবি চলবে না, যার জন্য চলছেও না। দেখা যাবে বছরের মধ্যে যদি 50টি ছবি রিলিজ হয় দেখা যাচ্ছে 2টি কি 4টি ছবি ভালো যাচ্ছে হাতে গোনা, সেটাও কিন্তু যাচ্ছে না। তার জন্য কিন্তু আমরাই দায়ী, আমরা কিন্তু অনেকটা চোখটাকে অনেক খুলে দিয়েছি। তার মধ্যে প্রশ্ন আসতে হবে যে রুয়ে ভাই তার মানে কি বলতে চান যে সবসময় চোখটা সবসময় ছোটো থাকুক? আমি সেটা বলতে চাই না, আমরা বলতে চাই আমরাই অল্প পয়সার মধ্যে আমরা যেরকম ভালো কিছু দেবার চেষ্টা করেছি সেই ভালো কিছু দেবার যায় কি না আমাদের সেই জিনিসগুলো চিন্তা করতে হবে। কিন্তু আপনি 1 কোটি টাকা দিয়ে যদি 250 কোটি ছবির সাথে আপনি কমপ্লিট করতে চান আমার মনে হয় সেটা নির্বুদ্ধিতার পরিচয় দেওয়া ছাড়া আর কিছুই হবে না। আমি ওই প্রসঙ্গে না যাই, আমি আমাদের এই প্যানেলে ওই যে আরেক বলেছে যে এটা নাকি ভিলেনদের প্যানেল, আমার দৃষ্টিভঙ্গিটা হচ্ছে অন্যরকম। ভিলেন কি হিরো আপনারাই দেখতে পাচ্ছেন, যেখানে শুধু হিরোরা আছে নাকি ভিলেনরা আছে। এখানে আমি আরেকটি ব্যাপারে কথা বলতে চাই, হিরো ভিলেন ইট ডাজ ম্যাটার, এটা কোনো ব্যাপার না। আপনারা দেখবেন কাদের দিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির উন্নয়ন হবে আপনি দেখবেন সেটি, ভিলেন হিরো পরে খবর। এটাকে আমরা আর মাঝে সময় আপনাকে ইস্যু করি, এই প্যানেল দিও না, ওইটা ভিলেনদের প্যানেল, আমার কাছে আসো। আমি মনে করি এটা কোনো ইস্যু না, এটা ইস্যু হতে পারে না। আমরা যেটি দেখব, আমরা দেখব যে এই প্যানেল দিয়ে আমাদের আগামীতে ভালো কিছু হওয়া সম্ভব কি না। এবং গত যখন ছিল গত প্যানেলে যারা ছিল তাদেরকে বলছি না, তার আগে যারা প্যানেলে ছিল আপনারা সকলে ভালো করে জানেন বিগত করোনার সময় তারা যে কাজটি করেছে এটা যদি আমরা কেউ ভুলে যাই তাহলে আমার মনে হবে যে সে আমরা মানুষ না। আমরা বিগত করোনার সময় মিশা জায়েদরা যা করেছিল, ইভেন আমি আমার কথা বলবো আমিও ঘর থেকে বের হই নাই, অথচ জায়েদ মিশা প্রত্যেকটি জায়গায় গিয়ে করোনার মধ্যে যে প্রত্যেকটি মানুষকে সাহায্য করার চেষ্টা করেছে সেটা আমাদের ভুললে চলবে না। আমি এটা বলার পিছনে কারণ হচ্ছে কারো ব্যাপারে আমি বলছি তা না, মেইন কথাটি হচ্ছে যে আমরা কাদেরকে চাই। আমরা শিল্পী সমিতিতে তাদেরকেই চাইব যারা আমাদের পাশে দাঁড়াতে পারবে সুখে দুঃখে, সর্বসময় চাইলে পরে তাদেরকে আমরা পাবো, আমরা তাদেরকেই ভোট দেব। আমার কথা হচ্ছে আমরা ওই প্যানেল নিয়ে আমি কোনো কথাই বলতে চাবো না। আপনারা যদি মনে করেন ওই প্যানেলের ওই লোকটি দিয়ে আপনাদের ভালো কাজ হবে, আনডাউটলি ইউ মাস্ট ভোট ফর হিম, আপনি তো আটলা উঠে তার জন্য ভোট করেন, আমার কোনো সমস্যা নেই। বাট আপনি যদি মনে করেন যে নো তার চেয়ে বেটার কোয়ালিটির লোকজন এইখানে আছে, তাহলে আমি মনে করি আপনারা ভোটটা আনডাউটলি মিশা জায়েদ প্যানেলে পরিপূর্ণভাবে দেওয়া উচিত আপনাদের। কারো ব্যাপারে কোনো রকম কুৎসা, কাউকে নিয়ে কোনো সমালোচনা, কাউকে নিয়ে কোনো বিরূপ আলোচনা আমরা করব না। আমি আগেই বলেছি যে কোনো ইলেকশনের সময় আপনারা সকলেই জানেন যে কোনো ইলেকশনের সময় একটু উত্তাপ চলে আসে, এটা কেউ অস্বীকার করতে পারবেন না। একটু আমরা উত্তেজিত হই, উত্তাপ চলে আসে শরীরে, বাট আমার কথা হচ্ছে এই উত্তাপ যেন অন্যভাবে ছড়িয়ে না যায় এটা মনের মধ্যেই আপনি রেখে দেবেন। এবং সেটি আনডাউটলি আমি বলতে চাই সেটা 19 তারিখ পর্যন্ত থাকবে, 19 তারিখের পর কোনো ধরনের উত্তাপ থাকবে না। 20 তারিখ থেকে আমরা যেরকম ভাই বন্ধু বোন ছিলাম আমরা ঠিক সেরকম হয়ে যাব, আমরা তার বাইরে কোনো কিছু করতে চাই না। আমরা চাই আমরা যেইভাবে আছি উত্তেজিত হব না, আমরা অপরকে নিয়ে কোনো গিবত করব না,
আমরা আমাদের কথা বলবো, আমরা কি করতে পারবো, কি ভালো মন্দ করতে পারবো সেটা নিয়ে আমরা বিশ্লেষণ করবো, এবং যারা ভোটার আছে তাদেরকে আমরা বলে বাড়াবো আমরা এইসব ভালো কাজগুলো করতে চাই। এবং সেইখানে আমার যারা এখানে মেম্বাররা আছেন তাদের প্রত্যেকের প্রতি আমার আবারও আকুল আবেদন থাকবে, সবিনয় নিবেদন থাকবে, আমরা কখনোই অপরকে নিয়ে কোনো রকম কুৎসা রটনা করব না, আমরা অপরকে নিয়ে কোনো বাজে মন্তব্য করব না, আমরা শুধু আমাদের ভালোগুলোকে তুলে ধরার চেষ্টা করব, আমাদের মধ্যে কারা ভালো আছেন তাদেরকে পরিচিত করবার চেষ্টা করব, যাতে করে যারা নর্মাল ভোটাররা যারা আছেন দে উইল ফাইন্ড ইট আউট যে হুইচ ওয়ান ইজ বেটার, আমরা তারা বের করবে যে আসলে ভালোকে। আর আন্ডাউটে আমি বিশ্বাস করি যারা ভোটাররা আছেন তারা অত্যন্ত বুদ্ধিমান বুদ্ধিমতী, তারা অবশ্যই ভালো যিনি আছেন তাকে ভোট দেবার ব্যাপারে তারা কুণ্ঠাবোধ করবেন না। এবং সেই চিন্তা যদি আমরা করি আমি মনে করি আমাদের দলে ভালো লোকজনের সংখ্যাটা অনেক বেশি, তাদের দলে আমি কোনো কথা বলছি না, সেই হিসাবে আমি মনে করি যে আমাদের ক্লিন সুইপ হওয়া উচিত, মানে এই গ্রুপ চোখ বন্ধ করে পাশ করা উচিত। চয়েস ইজ ইয়োর, চিন্তা করবেন আপনারা আপনারা কাকে ভোট দেবেন, কে আপনার সাথে সবসময় থেকেছে, কে আপনার সাথে সবসময় থাকবে, কে আপনার সুখে দুঃখে পাশে দাঁড়িয়েছে, কে আপনাকে দেখলে পর জড়িয়ে ধরে কথা বলে, শুধু ইলেকশনের আগে জড়িয়ে ধরে কথা বলে না, ইলেকশন আসলে সুন্দর সুন্দর কথা বলে না, সুন্দর সুন্দর কবিতা শোনায় না, ইলেকশন ছাড়া সারা জীবন সারা বছর আপনারকে পাশে দাঁড়িয়ে কথা বলে, আপনারকে জড়িয়ে ধরে কথা বলে, আপনার সাথে সমবেদনা জানায়, আপনারা সবসময় তাদের পাশে থাকবেন, তাদেরকে ভোট দিয়ে আপনি মনোনীত করবেন। এবং আমি বিশ্বাস করি আপনারা সেই চিন্তায় আছে এবং আপনারা সেই চিন্তায় আপনারা আগামী 19 তারিখ পর্যন্ত করবেন, 18 তারিখ পর্যন্ত করবেন। আমার আরেকটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে 19 তারিখ এখানে এসে কোথায় ভোট দেবেন এই চিন্তাটা করেন না প্লিজ, আমরা অনেকেই ভুলটা করি। ইউ উইল ডিসাইড ইউর সেলফ, 18 তারিখে ডিসিশন নিয়ে আসবেন, হোয়াট এভার ইট ইজ, সেটা যেই হোক আপনি যেখানে ভোট দেবেন সেটা চিন্তা করে আসেন। 19 তারিখ এসে মানে এখানে দেবো কি ওখানে দেবো এই চিন্তার মধ্যে যেন না। আর একটি ব্যাপার আমি বলতে চাই, টু বি অনেস্ট কথাটি অনেক খারাপ শোনা যাবে, আমরা অনেকে না দু নৌকায় পা দেওয়া পছন্দ করি, আমরা কিন্তু অনেকেই দু নৌকায় পা দেই, তাদের কাছে আমার অনুরোধ থাকবে প্লিজ 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 আপনারা দু নৌকায় পা দিয়েন না, তাকে পছন্দ হচ্ছে তার কাছে যান কোনো সমস্যা নেই, বাট আপনি দু নৌকে পা দিয়েন না, তাতে হয় কি জানেন আপনি কিন্তু আল্লাহর কাছে কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে, আপনি নেভার ফরগেট আপনি কিন্তু মরতে হবে, আপনি ভুলে দেন না পৃথিবীতে যেদিন জন্মগ্রহণ করেছেন সেই দিন কিন্তু আপনার মৃত্যুর তারিখ একদম ধার্য করা আছে যে আপনি ওয়েন ইউ আর গোয়িং ব্যাক, ডোন্ট ফরগেট, ভুলে যেন না। আর দুই নৌকা যারা পা দেবেন আমি মনে করি এটা ঠিক না, আমার হতে পারে যে আপনার ব্যক্তিগত চয়েস থাকতেই পারে, এটা আপনার পার্সোনাল ব্যাপার, আপনি আরেকজনকে পছন্দ করতে পারেন আমাকে পছন্দ নাই করতে পারেন, ইট ডাজেন্ট মিন যে আপনি আমাকেও তাল দিলেন আবার তাকেও তাল দিলেন, ডোন্ট ডু দিস, আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে সেটা করেন না, আমাকে আপনার পছন্দ হতে হবে এটা কোনো গ্যারান্টি না, তো আমাকে আপনার ভালো নাও লাগতে পারে, আপনি আমাকে কথা বলবেন না, কথা বলবেন নর্মালি আসসালামু আলাইকুম রুবেল ভাই কেমন আছেন ভালো আছেন, কিন্তু আমার সাথে সাথে সারাদিন বসে বসে সব কিছু করলেন আবার ওদিকেও বসলেন, চারোদিকে এই ব্যাপারটি যেটা আছে এটা আমার কাছে কেন যেন মনে হয় এটা নোংরামি মনে হয় আমার কাছে, টু বি অনেস্ট আমি বলছি এটা, অনেকে রাগ করবেন আমি জানি বাট তাতে কিচ্ছু যায় আসে না, বিগত আমি সত্যের পথে ছিলাম সত্যের পথে আছি, ন্যায়ের পথে ছিলাম ন্যায়ের পথে থাকবো, এবং অলওয়েজ আমি চেষ্টা করবো সত্যি কথা বলতে, অনেকে সত্যি কথা বলতে ভয় পায় বাট আই নেভার কেয়ার, আমি কেয়ার করি না কাউকে, বিকজ আই ডু বিলিভ ইন আল্লাহ, আল্লাহ বিশ্বাস করি আমি 100%, এখানে ভয় পাইনি আমি কাউকে, এবং আমি তাদের উদ্দেশ্যে এই কথাগুলো কেউ বলতো না কেউ বলেও নেই, আমি বলে দিচ্ছি আবারও প্লিজ 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 আপনারা দু নৌকায় পা দেবার চেষ্টা করেন না, আমি তো আগেই বলেছি আমার এখানে পছন্দ নাও হতে পারে, এই প্যানেলকে আপনার পছন্দ নাই হতে পারে, এখানে সব সোনার ছেলে আর ওখানে সব রূপার ছেলে, ব্যাপারটা সেরকম না, তো ওইখানেও সোনার ছেলে থাকতে পারে আছে, আপনি সেখানে থাকেন, কিন্তু আমি অনেককে দেখেছি গত ইলেকশনে, আমি দেখেছি আমি গত ইলেকশনে দেখেছি বিধায় আজকে আমি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি,
আমি দেখবার চিন্তা করছি ইলেকশন করবো না, কারণটা হচ্ছে আমি দেখেছি এখানে তাল দিয়েছে, ওখানে তারা ভোট দেওয়ার সময় আর এক জায়গায় ভোট দিয়েছে। বাট এটা কষ্টদায়ক আমার, আমি ব্যক্তিগতভাবে বলবো এটা আমার জন্য কষ্টদায়ক, বিকজ আমি ফিল্ম ক্যারিয়ারে এমন কোনো কর্মকাণ্ড করিনি বলতে হয়। গতবার ইলেকশনে আমি 191টা ভোট পেয়েছিলাম, তার আগের ইলেকশনে আমি 297টা ভোট পেয়েছিলাম, 100টি ভোট নেই। ওয়াই? আমি তো আমার জানার মতেই ওই 2 বছরের মধ্যে কারোর সাথে জীবনে আমি খারাপ ব্যবহার করিনি, তাহলে আমার 100 ভোট উঠল কেন? কমেছে যেই কারণে সেটা আমি জানি, 2 নৌকায় আমরা অনেকেই পা দিয়েছিলাম আমি জানি, এই ব্যাপারগুলো আমার কাছে মুখস্থ। সো দ্যাটস আমি বলতে চাই, ভোট দেবেন ইটস ওকে, বাট 2 নৌকায় পা দিবেন না প্লিজ। আপনার এটা আপনার ব্যক্তিগত অভিমত, আপনার ব্যক্তি স্বাধীনতা, আপনি কাকে ভোট দেবেন, কাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এটা আপনার পার্সোনাল ওপিনিয়ন, এটা আপনার পার্সোনাল চিন্তাধারা থাকতেই পারে। তো আমি শুধু বলতে চাই অবশ্যই এবার ভোট দেওয়ার আগে চিন্তা করবেন যে আসলে কাকে ভোট দিলে পর আমাদের চলচ্চিত্র যে শিল্পী সমিতিকে আছে এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, ভবিষ্যতের জন্য আমরা কিছু কাজ হলে পরও কিছু কাজ করে খেতে পারবো সেদিকেও চিন্তা করতে হবে। তার পাশাপাশি সবসময় চিন্তা করতে হবে কোন লোকগুলোকে আপনারা আপনাদের পাশে সবসময় পেয়েছেন এবং সবসময় পাবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। জি বলেন।